নির্বাচিত সদস্য সদস্যা আইডিসি মেম্বার এডিসি কমিটি সহ সেক্রেটারির কাছে একটা লিখিত দাখিল করেছে। গত 22 তারিখ অক্টোবর এডিসির বিরুদ্ধে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করেছিল, তার প্রতিবাদে আজকে সভা করে তেইশ জন স্বাক্ষর করে এটা প্রতিবাদ করেছে যে সমস্ত 15 জন এডিসি মেম্বার বায়ুজ্যোতি মেম্বাররা খুব কনফিডেন্ট মোশন যে এনেছিল এটা মিথ্যা, যারা সই করেছে তারা অনেকে সই করেনি, এটা জাল সই, আর যারা সই করেছিল ওনারা বলছে যে এরকম কথা বলে আমাদেরকে সই নেয়নি, আমাদেরকে সই নিয়েছে এডিসির বেতন ভাতা বাড়ানোর জন্য, এডিসির আরও অধিক অর্থ বরাদ্দের জন্য, রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে লিখিত পাঠানোর জন্য সই নিয়েছে, তার জন্য ওনারা অনেকে তাড়াহুড়ার মধ্যে সই দিয়েছে। তা আজকে সম্মান হলো যে সবাই এটার বিরুদ্ধে মিটিং করে সই করেছে এবং এই প্রতিবাদ সেক্রেটারিকে লিখেছিল, এই সেক্রেটারির কাছে কপি দিয়েছে যে আমাদের এডিসি মেম্বার মেম্বার সহ সবাই অক্ষ আছে, এক দুইজন বাদে 30 জনের মধ্যে 28 জনেই অক্ষ আছে, এখানে স্বাক্ষর করেছে। কাজে এই সমস্ত গুজব তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এছাড়াও টিভি চ্যানেল আমি নিজেও লক্ষ্য করলাম গতকাল হেডলাইন ত্রিপুরা সহ কিছু টিভি চ্যানেল আমাদের অক্ষকে বাংলার জন্য বলছে যে চেয়ারম্যান সিএম রাজচরণ দেববর্মা রঞ্জিত দেববর্মা তাদের যে ফিকশন একটা এখন দেখা গেছে এইভাবে তারা বলেছিল, কিন্তু আসলে মিথ্যা, এটা গুজব। আমরা একই নৌকার যাত্রী, আমরা আগামী দিনে একই সাথে লড়াই সংগ্রাম করে বামফ্রন্টকে আমরা গড়ে তুলব, আমাদের পার্টিকে শক্তিশালী করে তুলব। বর্তমান এই রাজ্যের মধ্যে জোট সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল এটা কিছুই করেনি, এডিসির যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য বাজেট করে পাঠিয়েছিল একটা টাকা দেয়নি, একটা লড়াই সংগ্রাম করে দাবি করে আমরা আদায় করব। কাজে আমাদের এডিসি আগামী দিনে উন্নতি করার লক্ষ্যে জনগণের কাছে আহ্বান করব যে এই এডিসি প্রশাসন আগামী দিনে মানুষের জন্য কাজ করবে, আরও বেশি বেশি উন্নতি করবে, তার জন্য সমস্ত জনগণ এগিয়ে আসার জন্য আমরা আহ্বান করব। আর যে সমস্ত 22 তারিখ যে পত্রিকায় দিয়েছে আজকে গত আজকে তো 23 22 তো 21 তারিখে যে সমস্ত গুজব ছড়িয়েছে এই সমস্ত গুজবের বিরুদ্ধে আজকে এখানে স্বাক্ষর করেছে 24 জন গোষ্ঠীর সদস্য সদস্য এবং স্বাক্ষর করে তার প্রতিবাদ জানিয়েছে, সেক্রেটারির কাছে লিখিত দিয়েছে, কপি টু চেয়ারম্যান দিয়েছে, কপি টু গভর্নর আজকের মধ্যে পাঠাবো, এটাই প্রতিবাদ করছি এবং সাংবাদিক সম্মেলন করেও এটা জানানো হয়েছে। কতজন এমকে স্বাক্ষর দেওয়া হয়েছিল তখন বেতন ভাতার উদ্দেশ্য করে? তার জন্য 4 জন এম স্বাক্ষর করেছিল। কে কে নাম তো এমদের মধ্যে সই করেছে? প্রতিরাম ত্রিপুরা, জয় বাহাদুর জমাতিয়া, শান্তনু জমাতিয়া, সন্ধ্যা নিশাকমা, ওনারাও ঠিক বুঝতে পারলো না যে ওইটা বেতন বার্তা বাড়ানোর জন্য স্বাক্ষর চেয়েছিল সেটাই দিয়েছে, কাজে এখন জানতে পারলো এটা মিথ্যা গুজব, তার জন্য ওনারা প্রতিবাদ করেছে, এটা ঠিক নয়। আমাদের যে দাবি তা আমরা লড়াই সংগ্রাম করে আদায় করবো, যে এরকম কমিউনিস্ট মোশন দেয়নি ওটা বলেছে, আরও বলছে এরকম উদ্দেশ্যে আমরা স্বাক্ষর করিনি, যে আমাদের স্বাক্ষর হয়েছিল যে আগামী দিনে আমাদের বেতন বার্তা বাড়ানোর জন্য আরও অধিক অর্থ বরাদ্দের জন্য আমরা সই করেছিলাম, আজ এটা এটাকে ষড়যন্ত্র চক্রান্ত করে বিভিন্নভাবে লিখে এটা গুজব সরিয়েছে, এটাই হচ্ছে। প্রতিরাম ত্রিপুরা তিনি এডিশন এক্সিকিউটিভ মেম্বার, খুব হালকাভাবে এত পাতলা রাজনীতি প্রথম পক্ষে রাজ্য সরকার নিয়ে এমএলএ মন্ত্রী অমনি বেতন ভাতা মানিমানি করে বসি নিয়ে এডিসি নিয়ে মেম্বার অমনি নগদ থাকতে হয়,
কিছু একটি মেম্বার অগ্নি নগদ থাকতে হয় ভুল বুঝাই কিনা এবং পাওয়া জায়গাও কিছু বড় কিছু সরি সংগ্রহ থাকা আসলে বড় রক এডিসি মেম্বার রক এবং এত মারাত্মক ধরনের মির্জাপুর খাইয়ান হওয়ার পরও কিন্তু ওয়ানসব মাইয়া মারাত্মক এত অপরাধ একজন কমিউনিস্ট বামপন্থী নিয়ে একটা দায়িত্ব কিনা করো শান্তনু জমা দিয়া জয়বাহাদুর জমা দিয়া আর স্মৃতি তারপর সন্ধ্যা শাকমাত বাইপোর্স এমন কে আগাব ডেপুটি সিএম বিষ্ণু দেব বর্মা ও নিখিল প্রকাশ্য বড় রকতা আইন অভিযোগ খুব দুর্ভাগ্যজনক বিজেপি যে এরকম ভাবে রাজনীতি খাইও আবছি রাজনীতি বড় দল নির্বাচন নিশ্চিত দ্বিতীয়ত এডিসিনি ইতিহাস মহাময় একটা ঘটনা আবশ্য এডিসিনি পরিষদ কমিটি তীব্র নিন্দা ধিকার জানাবো আবু রাজনৈতিক ইতিহাস এদের খেলে খেলা মানে বিজেপির আপত্তি আর যিনি কাউন্সিল অফিসার চুল জমা খাই আর সাদা নাই আর অন্য কনফিডেন্স কোনো অন্য কনফিডেন্স মশা দিকে কষ্টই খাইয়া খরক বুসুক ফাইকা তিনি আর এমডিসি তে ইয়া 24 জন বড় ফাইকা চলে যাবে এটা কোনো কনফিডেন্স কোনো ব্যাপার ফাইকা বিজেপির বিরুদ্ধে চোং আলোচনা খেলাই থাকবো চোং নিশ্চয় পদক্ষেপ না নাই এবং এই কথা সম্মত নাই তিনি যে পতিরাম ত্রিপুরা তিনি যে শিবে বসিনি পার্টি কোনো সম্পর্ক থাকা পার্টি নিয়ে বড় নিশ্চয়ই চুক্তি খাই রটাই বলো পাশাপাশি তিনি শিবে তিনি সমস্ত সম্মান গাড়ি বাড়ি টকলা কাজে চোখ সার আয়ো তিনি প্রচুর লক্ষ কোটি টাকা দিয়ে রাঁধে প্রয়োজন চোখ কমিউনিস্ট অসুস্থ রাঙ্গুরই চোখ বলা চার লাখ করে রাখত কাজে আবু উঠি গিয়া ও ভাইকে বিনে এলাকা মুখা করুনায় সারা রাজ্য বরণ খানে বিনে ইতিহাস ও ভাইকে অন্য বসা নাই কাজে আর ছাড়াই সারা রাজ্যে বড় শ্রী শ্রী দূর দূর কিন্তু কাটাম কোনো কাজে দুষ্কাঙ্গ তিনি ছাড়ো ইয়া যে ঘটনা ঘটিকা আপনি হাতিয়া ঘটনা অনেক লাইকা চেষ্টা খাইকা বিনে রবে কোনো বরফ করে 15-16 জন বরং এখন মুখলাম থাকাব অথচ রাজভবন ববাই জয়কিশোর বল এখানে ঘুরি ফেকা আস আপনার ওখানে ঘটনা কাজে আর ছাড়া নাইও চোম বামপন্থী দল পরিষদের কমিটি মিটিং অঙ্কা চোম অমাহাই ঘটনা মারফতে খেলেখা আপনার ঠিকিয়া বহাই বড় ভাই খাইবা ঠিকিয়া এবং তিনি সিং বাবাইটাই সম্পর্ক পরীক্ষা।